হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আলমগীর কবির, ওয়েলকাম টু মার্ক। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ইউটিউব চ্যানেলের ওনারশিপ চেঞ্জ করা যায়। মানে বিষয়টি হচ্ছে কিভাবে ইউটিউব চ্যানেলের ইমেল অ্যাড্রেস চেঞ্জ করা যায় সব সাবস্ক্রাইবার এবং ভিউজ ঠিক রেখে। তো চলুন বিষয়টি আমরা প্র্যাকটিক্যালি দেখি কিভাবে ইউটিউব চ্যানেলের ওনারশিপ বা ইমেল অ্যাড্রেস চেঞ্জ করা যায়। প্রথমে ব্রাউজার ওপেন করে যাব ইউটিউবে। ইউটিউবে যাওয়ার পর আমরা যেই চ্যানেলের ওনারশিপ চেঞ্জ করতে চাই সেই চ্যানেলটিতে লগ ইন করব। লগ ইন করার পর অ্যাভাটারটিতে ক্লিক করে এই গিয়ার আইকনের ইউটিউব সেটিংস এ ক্লিক করব। তারপর এখান থেকে অ্যাড অর রিমুভ ম্যানেজারে ক্লিক করব। ক্লিক করার পর ম্যানেজ পারমিশনটিতে ক্লিক করব। তারপর এখান থেকে ইনভাইট নিউ ইউজার এটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যার সাথে ওনারশিপ শেয়ার করতে চাচ্ছি বা নতুন ইমেল অ্যাড্রেসটি অ্যাড করতে চাচ্ছি তা লিখব। এই চুজ এ রোল থেকে একটি রোল সিলেক্ট করে দিব। তো এখানে তিনটি অপশন আছে, ওনার, ম্যানেজার এবং কমিউনিকেশন ম্যানেজার। ওনার হচ্ছে আমি নিজে এই চ্যানেলের যা যা করতে পারবো, আমি যদি নতুন ইউজারটিকে ওনার দিয়ে দেই তাহলে আমি যা যা করতে পারবো নতুন ইউজারও তাই তাই করতে পারবে। আর যদি ম্যানেজার দেই, ম্যানেজার হচ্ছে ভিডিও আপলোডিং, ভিডিও এডিটিং, কমেন্টস রিপ্লাই, কমেন্টস অ্যাপ্রুভ এগুলো সব করতে পারবে, বাট ওনারকে রিমুভ করতে পারবে না। কমিউনিকেশন ম্যানেজার হচ্ছে সে কমেন্টস অ্যাপ্রুভ করতে পারবে, রিপ্লাই দিতে পারবে, এগুলো করতে পারবে। তো আমি এখান থেকে দিব ওনার। দেওয়ার পর এই ইনভাইটে ক্লিক করে একটা ইনভাইটেশন পাঠিয়ে দিব এই নতুন ইউজারকে। তো ইনভাইটেশনটি নতুন ইউজারের কাছে চলে গেল। তারপর আমি ডান দিয়ে বেরিয়ে যাব। এখন আমি নতুন যে ইমেল অ্যাড্রেসটি দিলাম বা যাকে আমি ইনভাইটেশন পাঠালাম তার ওই ইনভাইটেশনটি রিসিভ করতে হবে বা অ্যাকসেপ্ট করতে হবে। তো চলুন আমি ওই ইমেল অ্যাড্রেসটি আমার অন্য আরেকটি ব্রাউজারে ওপেন করে রেখেছি, সেখানে বাকি অংশটুকু দেখি। এখানে গুগল মাই বিজনেস থেকে একটি ইনভাইটেশন আসছে আমার ইনবক্সে, তো সেটি আমি ওপেন করব। ওপেন করার পর এখানে অ্যাকসেপ্ট ইনভাইটেশন এটিতে ক্লিক করব। ক্লিক করার পর আবার আমি এখানে অ্যাকসেপ্টে ক্লিক করব। অ্যাকসেপ্টে ক্লিক করার পর কমপক্ষে একদিন অপেক্ষা করতে হবে প্রাইমারি ওনারকে চেঞ্জ বা রিমুভ করার জন্য। একদিন পর আবার আমরা যাব ম্যানেজ পারমিশন। ম্যানেজ পারমিশনে গেলে এখন আমি দেখব আমার ইমেল অ্যাড্রেসটিও এখানে ওনার হিসাবে অ্যাড হয়ে গেছে। এখন আমি চাইতেছি এই প্রাইমারি ওনারকে বাদ দিয়ে আমার ইমেল অ্যাড্রেসটিকে আমি প্রাইমারি ওনার করে দিব। তো তার জন্য আমি আমার এখান থেকে আবার এই রোলস সিলেক্ট করব। তো এখানে দিব প্রাইমারি ওনার। তো এখন বলতেছে আমার এই ইমেল অ্যাড্রেসটিকে আমি আমার চ্যানেলের প্রাইমারি ওনার হিসেবে ট্রান্সফার করব কিনা। তো আমি এখান থেকে ট্রান্সফার দিব। ট্রান্সফার দেওয়ার পর দেখব আমার ইমেল অ্যাড্রেসটি ওনার থেকে প্রাইমারি ওনারে ট্রান্সফার হয়ে গেছে। আর এখন আমি চাইলে পুরাতন ইউজারকে রিমুভ করে দিতে পারবো, বাট আমি এখন রিমুভ করতে চাচ্ছি না। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্টস করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী সকল ধরনের আপডেট পাওয়ার জন্য।